আসসালামু আলাইকুম ভিউর্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক স্পেস আজ কোনো রান্না নয় আজ দেখাবো কি করে দশ মিনিটে হাঁস পরিষ্কার করা যায় দশ মিনিটে হাঁস পরিষ্কার করার দারুণ টিপস আছে হাঁসটাকে এমনভাবে পরিষ্কার করা হবে হাঁসের গায়ে কোনো রকম কালো পশমই থাকবে না এক কথায় বলব পরিষ্কার করার পর বোঝার কোনো উপায় নেই এটা কি হাঁস না মুরগি আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি দশ মিনিটে কি করে হাঁস পরিষ্কার করা যায় আজ আমি সেটাই শেয়ার করবো হাঁসটাকে পরিষ্কার করার জন্য আমি এক পাতের পানি উত্তপ্ত গরম করে নিয়েছি তারপর বলে কিছুক্ষণ করে রেখে দিয়েছিলাম এবার আমি হাঁসটাকে দিয়ে দিলাম আপনাদের খেয়াল রাখতে হবে উত্তপ্ত গরম পানিতে কখনও হাঁস দিবেন না তাতে করে হাঁসের চামড়াটা কিন্তু ছিলে যাবে ভালোভাবে পরিষ্কার করা যাবে না আর আমি কাজটি কি করে করছি আপনারা একটু মন দিয়ে দেখুন আমার পুরো ভিডিওটা যদি মন দিয়ে দেখেন তাহলে কিন্তু এবার থেকে আপনারা প্রত্যেক দিন একটি করে হাঁস খেতে পারবেন হাঁসটাকে কাঠের হাতা দিয়ে এপাশ ওপাশ করে পানিতে ডুবে নিতে হবে আমি কি করে কাজটি করছি আপনারা একটু মন দিয়ে দেখুন কিছুক্ষণ পর আমি চেক করব যে হাঁসটা পরিষ্কার করা যাবে কি না এবার আমি কি করে চেক করছি দেখতে পাচ্ছেন না এখনো হাঁসটা পরিষ্কার করার উপযোগী হয়নি তার মানে আরও কিছুক্ষণ পানিতে এপাশ ওপাশ করে হাঁসটাকে ডুবি রাখতে হবে কিছুক্ষণ পর আমি আবারও একটু চেক করে নিয়েছি এবার মনে হয়েছে হাঁসটা ছিলার উপযোগী হয়েছে কিংবা পরিষ্কার করার উপযোগী হয়েছে এখন আমি খুব সাবধানে হাঁসটাকে ডিশে তুলে নিচ্ছি এবার হাঁসটাকে পরিষ্কার করা পালা আমি কি করে কাজটি করছি আপনার একটু দিয়ে দেখুন আমি বৃদ্ধা আঙুল দিয়ে গলা থেকে নিচের দিকে প্রেশার দিয়ে পশমটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন রকম কালো পশম নেই একদম পরিষ্কার হয়ে গেছে হাঁস অনেকেই ছিলে উল্টো দিক থেকে টেনে নেয় তাতে করে কালো পশম থেকে যায় আর সব সময় ছিলতে হবে উপর থেকে নিচের দিকে উল্টো নয় আর বারবার বলছি বৃদ্ধাঙ্গুল দিয়ে চেপে অর্থাৎ প্রেশার দিয়ে পশমটা তুলে নিতে হবে আলতো হাতে পশমটাকে কখনো টেনে নেবেন না তাতে করে কালো কালো পশম থেকে যায় একদমই পরিষ্কার হয় না এমনভাবে প্রেশার দিতে হবে যেন চামড়াটা ছিলে না যায় ওই যে বলেছিলাম ট্রিপস আছে ট্রিপস হচ্ছে এটাই বৃদ্ধা দিয়ে পরিষ্কার করতে হবে এবং উপর থেকে নিচের দিকে যেতে হবে আর কখনো উল্টো হাঁস পরিষ্কার করতে যাবেন না তাতে করে পশম থেকে যাবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা একটু মন্দি দেখুন এবং এইভাবে ট্রাই করুন তাহলে আপনারাই বলবেন হাঁস পরিষ্কার করা একদমই সহজ এবার ইচ্ছা হবে প্রত্যেক দিন একটি করে হাঁস খেতে হাঁস কিন্তু ভীষণ মজার অনেকে হাঁস পরিষ্কার করতে পারে না বলে হাঁস খেতে চান না অথচ হাঁস কিন্তু অনেকেরই প্রিয় বাজার থেকে যখন হাঁস ড্রেসিং করে আনা হয় তারপরও কিন্তু অনেক ময়লা থাকে কালো কালো পশম থাকে আবারও পরিষ্কার করতে হয় আপনারা যদি আমার পুরো ভিডিওটি একটু ফলো করে থাকেন এবং এইভাবে ট্রাই করেন তাহলে আপনারাই বলবেন হাঁস পরিষ্কার করা একদমই সহজ অনেকেই দেখা যায় হাঁস খুবই পছন্দ করে থাকে কিন্তু কী করে হাঁসটাকে পরিষ্কার করবে সেই ভয়ে হাঁস খেতে চান না আমার মতো করে যদি আপনারা হাঁস পরিষ্কার করেন তাহলে আপনারাই বলবেন এবার থেকে প্রত্যেক দিন একটি করে হাঁস খাব সত্যি হাঁস খেতে কিন্তু ভীষণ মজা আমার তো হাঁস ছাড়া চলেই না তবে হ্যাঁ যাদের প্রেশার কিংবা হার্টের সমস্যা আছে আপনাদের অনুরোধ করব আপনারা কিন্তু কিছুতেই হাঁস খাবেন না কারণ হাঁসে প্রচুর পরিমাণে তেল থাকে তাই চেষ্টা করবেন হাঁসটাকে অ্যাভড করতে তো আমার হাঁস পরিষ্কার করা প্রায় শেষ পর্যায়ে দশ মিনিটে আমার হাঁসটা একদমই পরিষ্কার হয়ে গেছে প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন এটা কি হাঁস না মুরগি চেনা যাচ্ছে রকম কালো পশম আছে কি একদমই নেই গলা থেকে শুরু করে ডানা পুরো হাঁসটাই কতটা পরিষ্কার হয়েছে আমরা যেহেতু করবারের আশা করি আপনাদের কাজে আসবে আর আমার রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন বেশি বেশি শেয়ার করবেন ফেসবুকে আমার পেজটিকে ফলো করবেন এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখেছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সবার মৌগল কামনা করে বিদায় নিচ্ছি কথা আর না আল্লাহ হাফেজ